আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের ভিডিওতে স্বাগত সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে খুব সহজে আমি চিকেন চাউমিন বানাই তার সহজ রেসিপি। তো তার জন্য আমি প্রথমেই নিয়েছি কয়েকটি পেপার, রেড পেপার, ইয়েলো পেপার, গ্রিন পেপার। তো সবগুলো পিস আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তারপর আমি নিয়েছি কয়েকটি গ্রিন চিলি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আনিয়ন। তো সব কিছু আমি সাইজ মতো কেটে নিচ্ছি। তো আজকে একজন দুঃখী ভাইয়ের গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেটা শুনে আসলে আমি নিজেই মর্মাহত। তো এরকম শত শত ভাই বোনের জীবনে অনেক দুঃখের গল্প থাকে যেগুলো আসলে আমরা কখনো শেয়ার করি না। তো এটা আসলে এই জন্যই বলবো যে আমরা যাতে সতর্ক হই, কারণ আমরা সবসময় পিছু টানি, অনেক সময় আমরা অতীতকে নিয়ে পড়ে থাকি কিংবা ফিউচার নিয়ে আমরা অতিরিক্ত চিন্তা করি, প্রেজেন্টটাকে আমরা এনজয় করি না। প্রেজেন্টে আমাদের কী হচ্ছে, আমাদের কীভাবে দিন যাচ্ছে সেটাকে একদম আমরা উপভোগ করি না। সো আমরা প্রেজেন্টকে নিয়ে যেন ভালো থাকি, আমরা সেটাকে যেন আরও একটু ভালো করে উপভোগ করি, এই বিষয়গুলাই আসলে বোঝানোর জন্য এই স্টোরিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। একজন পরিচিত ভাই, উনি একজন তার একজন কাজিনের সাথে লাভ ম্যারেজ করেন, অনেক দিনে তাদের সম্পর্ক ছিল। তো বিয়ের পর দেখা যায় যে সামহাও তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা হয়, একটা মেয়েও আসে তাদের ঘরে কিন্তু দুজনের মধ্যে বনিবনা হয় নাই। তো ওনার ওয়াইফ আরও একজন পুরুষের সাথে প্রক্রিয়া জড়িত হন এবং একটা সময় গিয়ে ওই পুরুষের হাত ধরে পালিয়ে যান। তো এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটার পর উনি অনেকটা ভেঙে পড়েন এবং ওনার লাইফে লাইক এরকম কিছু একটা ঘটেছিল, বিয়ে বাচ্চা হয়েছিল, এরকম সবটা চ্যাপ্টার উনি ক্লোজ করে দেন ওনার লাইফ থেকে। তো অনেকটা বছর এরকম পেরিয়ে যায়, উনি আর বিয়ে করেন নাই। আমরা কেউ জানতাম না যে উনি ম্যারিড ছিলেন কিংবা ওনার পাস্টে এরকম একটা কিছু ছিল, কারণ কেউ এটা বলেন নাই। তো একটা সময় গিয়ে পরবর্তীতে তার ফ্যামিলি মেম্বাররা চিন্তা করলেন যে না, তাকেও তো সেটেল করতে হবে। উনি দেখতে মাশাল্লাহ অনেক হ্যান্ডসাম, গুড লুকিং, কেউ বলবে না যে ওনার একটা বিয়ে হয়েছিল এরকম। বেশ কয়েক বছর কাটার পর ওনার ফ্যামিলি থেকে তারা ডিসিশন নিল যে ওনাকে যেভাবেই হোক ইউকেতে আনবে, সেটেল করবে। তো একজন আপুর সাথে ওনার বিয়ে হয় এবং উনি আসেন। এটা বলে রাখি প্রথমে যে ওই আপুরও এটা দ্বিতীয় বিয়ে ছিল, তো দুজনেরই আসলে দ্বিতীয় বিয়ে এটা। তো এনিওয়ে ওনারা খুব সুন্দরভাবে ওনাদের লাইফ স্টার্ট করেন, মাশাল্লাহ ওনাদের গড়ে তিন চারটা ফুটফুটে সন্তানও হয়, 8-10 বছরের মতো ওনাদের সংসার, ম্যারিড লাইফ খুব সুন্দর চলছে, স্মুথলি যাচ্ছে সব কিছু। তো এর মধ্যে কী হলো, ওনার ওয়াইফও এদেশের হলে কী হলো, উনিও অনেকটা কনজারভেটিভ হয়ে যান, ইসলাম সম্পর্কে উনি অনেক নলেজ অর্জন করেন, উনি ইসলামকে খুব প্র্যাকটিস করছেন। ওই জায়গা থেকে উনি চিন্তা করলেন যে না, ঠিক আছে, আমাদের পাস্টে যা ছিল ছিল, এগুলো ওনারা একদম পিছনে ফেলেই প্রেজেন্টকেই ওনারা আসলে প্রায়োরিটি দিচ্ছেন এবং এটাকেই এনজয় করছেন। তো একটা সময় ওনারা একটা পারিবারিক গেট টুগেদারে যান এবং ঈদের সময় ছিল। তো হঠাৎ করে একটা ফোন আসে ওনার হাজব্যান্ডের কাছে, মানে ওই যে ভাইয়ের গল্প বলছি ওনার কাছে। তো ওই পাশ থেকে ফোনের শোনা যায় যে একটা মেয়ে বলছিল যে হ্যালো আব্বু, আমি নীলিমা। তো ওনার ওয়াইফ তখন বুঝে নাই যে উনি কার সাথে কথা বলতেছেন, জাস্ট শুনতেছিল কে কে, মানে এরকম একটু মানে ওনার ফেসের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, তারপর উনি একটু বিব্রত বোধ করে। তো এরকম নার্ভাসনেস দেখে ওনার ওয়াইফ না একটু মানে খেয়াল করে যে না, আমার হাজব্যান্ডের কী হলো বা কে ফোন করলো, উনি একটু নোটিস করে, পরে জিজ্ঞেস করে যে কে ফোন করলো। তো উনি বলে যে না, আমার মনে হয় যে আমার একটা মেয়ে আমাকে ফোন করে, আব্বু বলছে এবং বলছে তার নাম নীলিমা। তো আমি তো এখনও বুঝতেছি না আসলে কে সে, তো আমার তো মনে হচ্ছে এটা আমার ওই আগের মেয়ে। বাবার কাছে তো মেয়ে সবসময় মেয়েই হয়, একই রকমই দেখায়, কিন্তু যেহেতু ওনার এই ওয়াইফের না এটা, আর ওই ছোটো বয়সেই ওকে রেখে উনি চলে এসেছিলেন, প্লাস ওনাদের সেপারেশনের পর কখনও ওনার মেয়ের সাথে ওনার দেখাও হয় নাই, কথাও হয় নাই, আসলে তার নামটাও কী সেটাও হয়তো উনি প্রকৃতপক্ষে জানেন না। তারপরও মেয়ে যখন আব্বু বলছে তখন তো ওনার মাথায় আসে যে না, আমার তো একটা মেয়ে আছে হয়তো ও। ওই জায়গা থেকে ওনারা দুজন মিলে কথা বলেন এবং ওনার ওয়াইফ বলেন ওকে, এটা নিয়ে এত ওয়ারি করার কিছু নাই, যেহেতু তোমার মেয়ে সে, যদি সে আব্বু বলে থাকে আর পরিচয় দিয়ে থাকে,
আর সত্যিকারে যদি তোমার ওই মেয়ে হয়ে থাকে সে, তুমি কি করবা? তার সাথে ফোন দিলে কথা বলবা এবং তার সাথে তুমি সুন্দর একটা সম্পর্ক রাখবা। তার রাইট আছে তোমার কাছ থেকে সে আদর পাওয়ার, যতটুকু সে ডিজার্ভ করে থাকে ততটুকু তুমি দিবা। এটা বলার পর উনি তো একটু সাহস পায় এবং পরবর্তীতে খোঁজ খবর নেয়। যেহেতু আগেই বলে রেখেছিলাম যে ওনার প্রথম ওয়াইফ ছিলেন ওনার রিলেটিভ, তো খুব ইজিলি ওনাকে আবার উনি যোগাযোগ করতে পারেন এবং তাদের মেয়ের সাথে তার কথা হয়। তো মাঝে মধ্যে মেয়ে প্রায় ফোন করে, কিন্তু মেয়েটা কি করে, শুধুমাত্র তার বাবার সাথে কথা বলে। তার যে এখন যে মা, স্টেপ মাদার, ওনার সাথে কখনও কথা বলতে সে চায় না, উইলিংলি বলেও না যে দাও বাবা মার সাথে কথা বলি বা এরকম। উনি মাঝে মধ্যে বলেন যে আচ্ছা তোমার আম্মুর সাথে কথা বলো নাও এরকম, এটা আবার ওনার ওয়াইফ নোটিস করেন। তারপর উনি কী করলেন, উনি ওনার মেয়েকে যেহেতু পরিচয় হয়েছে অনেক গিফট টিফট দিলেন, ফোন দিলেন, এটা সেটা অনেক কিছু দামি দামি গিফট টিফট দেওয়া শুরু করলেন। ওনার ওয়াইফ, এখনকার যে ওয়াইফ, উনি কিন্তু সব কিছু ইজিলি নিচ্ছেন। তো একটা সময় এগুলো দেখতে দেখতে কী হলো, উনি হয়তো কিছুটা আসলে বললেন যে না তুমি তো কাজ করো এতটুকু, তোমার আর্নিং এতটুকু, তুমি যদি এর থেকে বেশি ওর জন্যই একা খরচ করে দাও, তাহলে আমার যে আরও চারটা বাচ্চা আছে তাদের জন্য তুমি কী করো? তুমি তো বাবা, তোমার কাছে তো পাঁচটা বাচ্চাই সমান, তুমি তো তাদের কথা মাথায় রাখতে হবে। তুমি যদি সব কিছু এখন ওই মেয়ের নিচেই দিয়ে দাও, প্লাস ওই মেয়েটা এখন 19+ এরকম, ওর বিয়ে হবে কিছুদিন পর, তো তোমাকে ওইখানেও কন্ট্রিবিউট করতে হবে। আর সব কিছু যদি ওর কাছে নোটবুক এই সেই সব কিছু উনি দিচ্ছে কন্টিনিউয়াসলি, অ্যাপল ওয়াচ, অ্যাপল ফোন, মানে দামি দামি সব ধরনের যে যে প্রোডাক্ট আছে সব কিছু ওনার মেয়েকে উনি দিচ্ছে কন্টিনিউয়াসলি, যেটা ওই ওয়াইফ একটা সময় গিয়ে আসলে উনি মেনে নিতে পারেন নাই। তো তখন ওনাকে বলেন যে না তুমি এত বেশি তাকে দিও না, একটু খেয়াল করবা। কিন্তু ওই ভাই কী করলেন, তখন একটু চুপ থাকলেন। তার কিছুদিন পর উনি আবার লুকিয়ে কী করলেন, ওনার মেয়েকে একটা লেটেস্ট ভার্সনের মেকবুক তাকে গিফট করলেন, সেটা ওনার এই ওয়াইফকে বলেন নাই। তো একটা সময় গিয়ে উনি জেনে যান, এটা জেনে আসলে দুজনের মধ্যে খুব সম্পর্কটা আসলে তিক্ত হয় এবং দেখা যায় যে দুজনের আসলে একসাথে থাকার পর্যায়ে থাকে না, এই সম্পর্কটা এই পর্যায়ে চলে যায়। তো আমি সবাইকে এই রিকোয়েস্টটাই করব, আমরা কখনো কেউ এত বেশি উদার হব না, এত বেশি দাতা হব না, যেটা করে আমাদের নিজেদের মধ্যে যে সম্পর্কটাতে আপনি বর্তমানে আছেন এইটাতে আপনি তিক্ত করবেন। আপনি আপনার সম্পর্ক সবগুলাই সম্পর্ক, রক্তের সম্পর্ক বলেন, যেরকমই সম্পর্ক থাকুক আপনার, আত্মীয়তার সম্পর্ক বলেন, সবগুলো সম্পর্ক আপনি রক্ষা করবেন, কিন্তু আপনি আপনার পার্টনারকে অবশ্যই খুশি রেখে সেটা করার চেষ্টা করবেন। অন্যথায় দেখা যায় আপনি যাকে দিয়ে আসলে একটু তৃপ্তি পেতে চাচ্ছেন সেটা তো হবেই না, উল্টো নিজের জীবনে অশান্তি নেমে আসবে। তো আমরা যেন একগুলা থেকে একটু সতর্ক থাকি, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।